শীত পড়তেই পর্যটকদের ঢল নেমেছে অযোধ্যা পাহাড়ে। অযোধ্যা পাহাড়ে 9টি সাইট সিন রয়েছে, যার মধ্যে দেখার মতো জায়গা হলো ট্রুগা ফলস, বামনি ফলস, আপার ড্যাম, লোয়ার ড্যাম সহ আরও বেশ কয়েকটি জায়গা। এখানে পর্যটকরা এসে যেটা বলছেন, আমরা দূর দূরান্ত থেকে এসেছি, বিভিন্ন জায়গা থেকে, তাতে অযোধ্যা পাহাড়ে এক মনোরম দৃশ্য আমরা উপভোগ করলাম, আমরা চাই আবারও আসতে এই অযোধ্যা পাহাড়ে, তাতে মন চাই বারবার আসি। রাজ্য পর্যটন মানচিত্রে অনেকখানি জায়গা করে নিয়েছে পুরুলিয়া। সারা বছরই অযোধ্যার পাহাড়ে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। পারদ নামতে শীতের আমেজ উপভোগ করতে পর্যটকদের ঢল নামল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। চলতি শীতের মরশুমে অযোধ্যা পাহাড়ে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেল। এবছরও তার কিছু ব্যতিক্রম হচ্ছে না। বড়দিন পড়তে না পড়তেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ভিড় জমালেন বহু পর্যটক। পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের বামনি ফলস, টুর্গা ফলস, আপার ড্যাম, লোয়ার ড্যাম, রাম মন্দির, লহরিয়া ধাম, ময়ূর পাহাড়, হিলটপ, এই সকল এলাকাগুলিতে পর্যটকদের সমাগম ভরে উঠেছে। শুধু তাই নয়, পর্যটকদের নিরাপত্তার জন্য এখানে রয়েছে পুলিশি ব্যবস্থা। অযোধ্যায় বেড়াতে আসা পর্যটকেরা বলেন, শহুরে কোলাহল ছেড়ে তারা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বেড়াতে আসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য হাতছানি দেয়, তাই একবার নয়, মন চায় বারবার আসতে পুরুলিয়াতে। না, এটা সম্পূর্ণ ফ্রি আছে, যেহেতু আপনারা জানেন অযোধ্যা পাহাড় একটা ট্যুরিস্ট স্পট, সেই হিসেবে আপার ড্যাম আমাদের যে পিকনিক স্পট আছে, আমাদের পিকনিক স্পট তরফ থেকে এটা ফ্রি অফ কস্ট দেওয়া হয় আর কি, মানে সেবামূলক হিসাবে। আমাদের এখানে তো 25 ডিসেম্বর তো আপনারা আসেন নাই, 25 ডিসেম্বর খুব ভিড় ছিল, আর আজকে 27 ডিসেম্বর, আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ির সমাগম। তারপরে পর্যটকরা আসছে, আমরা পরিষেবা ভালোভাবে দিচ্ছি বলেই পর্যটনের হার বেড়েই চলেছে। পুরুলিয়া থেকে সম্রাট নাগের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।